করোনাকালীন সময়ে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পথকলি স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং রেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ রোববার দুই মে নাটো নবাব সিয়াজুদ্দৌলা সরকারি কলেজ মাঠ এলাকায় একশো জন সুবিধা বঞ্চিত পথকলি স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং পনেরো জন রেল শ্রমিকদের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম পৌর উমা চৌধুরী জলি প্রমুখ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ